ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। তিনি ভারতের মহাজাগরণের অগ্রদূত, তিনি আজও শ্রেষ্ঠ পথ প্রদর্শক, তিনি যুগনায়ক স্বামী বিবেকানন্দ। যে কোনো কাজ বা যে কোনো চিন্তা কোনো ফল উৎপন্ন করলে তাকে কর্ম বলে। অর্থাৎ কারণ এবং কার্যের মধ্যে অনিবার্য সম্বন্ধ। যা কিছু আমরা দেখি, অনুভব করি অথবা যে কোনো কাজ করি, সবই একদিকে আগের করা কাজের ফল, আবার অন্যদিকে এগুলোই কারণ হয়ে অন্য ফল উৎপাদন করে। ঘটনার পুনরাবর্তনের প্রবণতার নামই নিয়ম বা বিধি। যখন আমরা দেখি একটি ঘটনার পরেই আর একটি ঘটনা ঘটছে, তখন আমরা আশা করি এরপর থেকে সবসময়ই এরকম হবে। প্রকৃতপক্ষে এই প্রকৃতিতে কোনো নিয়ম নেই, আসলে নিয়ম আমাদের মনে অবস্থিত। কতগুলো ঘটনার একটির পর একটি অথবা একসঙ্গে সংগঠিত হলে আমাদের মনে দৃঢ় ধারণা হয় যে ভবিষ্যতে নিয়মিতভাবে বারবার ওই রকমই ঘটতে থাকবে। এটাকেই বলে নিয়ম। প্রসঙ্গত বলে রাখা দরকার যে নিয়ম কেবল এই কার্যকারণ নিয়ন্ত্রিত জগতের মধ্যেই সম্ভব, এর বাইরে কোনো রকম নিয়ম থাকতে পারে না। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। Thank you.